সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি শোভন আরেফ। প্রতিদিন বিকেল 5:30 এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথাও। ছেলেবেলার খেলার অনুষঙ্গ থেকে শুরু করে বড়বেলার বিনোদন, পুতুল এমন একটি বিষয়, এটির ব্যবহার হয়ে থাকে সবসময়। মানুষের চিরকালের সঙ্গী এই পুতুলকে কেন্দ্র করে আবার প্রচলন হয়েছে পুতুল নাট্যের। এমনকি সমাজের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে মানুষকে সচেতন করার অন্যতম মাধ্যম হিসেবেও পুতুল নাচ এবং পুতুল নাট্যের রয়েছে সুপ্রাচীন ইতিহাস ঐতিহ্য। 21 মার্চ পালন করা হলো ওয়ার্ল্ড পাপেট ডে বা বিশ্ব পুতুল নাট্য দিবস। গ্রাম বাংলায় এই পুতুল নাচ হয়তো এখনও বহু মানুষের বিনোদনের সঙ্গী, কিন্তু এই 2018 সালের প্রযুক্তি নির্ভর বিনোদন ব্যবস্থার জগতে কতটা টিকে আছে বা থাকছে এই মাধ্যম, সেই জানার উদ্দেশ্যে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিচ্ছেন মকবুল হোসেন মিন্টু, তিনি জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক। আমরা চেষ্টা করব সাভার এবং সাতক্ষীরা থেকেও আমাদের অন্যান্য অতিথিদের সাথে কথা বলার। আমরা চলে যেতে চাই খুলনায়। মকবুল হোসেন মিন্টু আছেন আমাদের সাথে। আমরা পুতুল নাট্য কিংবা পুতুল নাচ নিয়ে কথা বলছি। শিল্পকলা একাডেমির আয়োজনে এই লোকজ ঐতিহ্যের অনেক অনুষঙ্গই মাঝে মাঝেই আমরা দেখি সারা দেশব্যাপী প্রচার হয়, প্রচলন হয়। আপনার অভিজ্ঞতা জানতে চাই, গ্রাম বাংলার এই যে চিরায়ত পুতুল নাট্য কিংবা পুতুল নাচ নামে যেটি পরিচিত, সেটি এখনো কতটা টিকে আছে সাধারণ মানুষকে বিনোদন দেওয়ার ক্ষেত্রে? ১৯৭৪ সালে বাঙালি সংস্কৃতির বিকাশে বাংলাদেশ শিল্পকলা একাডেমি গঠন করেছিলেন। তারপর থেকে শিল্পকলা একাডেমি দেশীয় সংস্কৃতির বিকাশে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে শিল্পকলা একাডেমি দেশের 64টি জেলায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনি বলেছেন পুতুল নাচের কথা। পুতুল নাচ গ্রাম বাংলার ঐতিহ্য, আমাদের আবহমান বাংলার ঐতিহ্য, কিন্তু এই পুতুল নাচটি কিন্তু হারিয়ে যেতে বসেছিল। শিল্পকলা একাডেমি এই পুতুল নাচকে গুরুত্ব দিয়েছে এবং দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে 64টি জেলায় এই পুতুল নাচ এর বিকাশ কিভাবে করা যায় সে ব্যাপারে শিল্পকলা একাডেমি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতি বছরই বিভিন্ন জেলাতে এই সংস্কৃতি কার্যক্রম হয় এবং সাংস্কৃতিক কার্যক্রমে পুতুল নাচও থাকে। এই পুতুল নাচের একটা আলাদা আবেদন আছে এবং এর মাধ্যমে দেশীয় সংস্কৃতির বিকাশ হয়। খুলনা অঞ্চলে একসময় ঐতিহ্যবাহী পুতুল নাচ দেখা যেত, এখন আর তেমনভাবে দেখা যায় না। এখন দেখা যায় বিভিন্ন কার্যক্রমে পুতুল নাচ অন্যান্য জেলার থেকে খুলনা জেলা এখন বিশেষভাবে পিছিয়ে আছে। খুলনাতে যদি এই পুতুল নাচের কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে আমাদেরকে বাইরের জেলার শরণাপন্ন হতে হয়। তাই আমি মনে করি যে এই পুতুল নাচের মাধ্যমে দেশীয় সংস্কৃতির বিকাশ এবং ঐতিহ্য এটা ধরে রাখা প্রয়োজন রয়েছে, এবং শিল্পকলা একাডেমি এই কাজটি করছে এবং সারা দেশে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে, বিশেষ করে তার অন্যতম পুতুল নাচ কিভাবে উপস্থাপন করা যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা কিন্তু এই পুতুল নাচকে ভুলে যেতে বসেছিল তাদের সামনে
শিল্পকলা একাডেমি নতুনভাবে উপস্থাপন করছে। এবং এই যে বিষয়টি পুতুল নাচকে আমি মনে করি আরও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আরও ব্যাপক তৎপরতা চালাতে হবে। বিভিন্ন সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও উচিত হবে এই পুতুল নাচকে প্রাধান্য দেওয়া এবং শিল্পকলা একাডেমির সাথে একীভূত হয়ে এর বিকাশ কীভাবে সম্ভব সেই ব্যাপারে সামগ্রিক কার্যক্রম চালানো এবং সাধারণ মানুষের কাছে যাতে যথাযথভাবে উপস্থাপন করা যায়। কারণ কি, পুতুল নাচের মাধ্যমে সমাজের যে সমস্ত সমসাময়িক সমস্যা এবং অসঙ্গতি তুলে ধরা হয় এবং জনগণকে সতর্ক করে দেওয়া হয়। সেই জন্যে এর একটা আবেদন সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে এই পুতুল নাচের আবেদন। ধন্যবাদ মকবুল হোসেন মিন্টু, আবারও নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ পুতুল নাটক গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক অধ্যাপক রশিদ হারুন। অধ্যাপক হারুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে এই পাপেট শো কিংবা পুতুল নাট্যর বিষয় নিয়ে কাজ চলছে। এই 2018 সালে এসে ভিডিও গেমস কিংবা ইন্টারনেটের প্রযুক্তি নির্ভর এই বাংলাদেশে দাঁড়িয়ে পুতুল নাচের মতো একটি লোকজ ঐতিহ্য এখনো কতটা সাড়া ফেলে মানুষের মাঝে, কিংবা আপনারা যারা এটি নিয়ে গবেষণা করছেন, কাজ করছেন, তারা এটিকে ধরে রাখার চেষ্টা কিভাবে চালিয়ে যাচ্ছেন সেটি জানতে চাই আপনার কাছে। আচ্ছা, ধন্যবাদ আমাদেরকে এই আপনাদের অনুষ্ঠানের সাথে সংযুক্ত করার জন্য। তো আমি বরং পাল্টা করে যদি আপনাকে প্রশ্ন করি, এই যে ভিডিও গেম এবং ইন্টারনেটের এরকম আধুনিক যুগেও শিশু হাতে আমাদের মা বাবা আত্মীয় স্বজনরা পুতুল হাতে দেয় কিনা, পৃথিবীর এমন কোন দেশ জাতি সমাজকে পাওয়া যাবে যে তাদের আর্থিক সংগতি অনুযায়ী শিশু হাতে যে কোনো রকমের একটা পুতুল, সে মাটির হোক, প্লাস্টিকের হোক, মেশিন চালিত হোক, দেয় না? আমার মনে হয় না যে এমন কাউকে পাওয়া যাবে যে তার সন্তানের হাতে, শিশুর হাতে একটি পুতুল দেয় না। এর মানে হচ্ছে পুতুলের সাথে মানুষের সখ্য আসলে একেবারে যে আজন্মের এবং সভ্যতার শুরু থেকেই, প্রতিমূর্তির সাথে বা হলো ফিগারের সাথে মানুষের এই সম্পর্ক সহজাত এবং চিরন্তন। সেই জায়গায় এখনো যেমন শৈশবে শিশুরা পুতুল তৈরি করে, পুতুল বানায়, তারা যেমন ওই যে দুজন তিনজন হলেই কিন্তু তারা এক ধরনের খেলায় মেতে ওঠে। তো এটি এখনো যেমন আমাদের ঘরেই যেহেতু বিদ্যমান, সুতরাং এই মিডিয়ার যুগেও এই পুতুল নাট্যের, পুতুলের অভিনয়ের এর আবেদন কেন ফুরাবে? বরং আমি তো বলবো এই যে পুতুল নাটকের প্রেরণায় বা এর উৎস থেকে যে কার্টুন এবং হচ্ছে যে অ্যানিমেশন তৈরি হয়েছে সেইটি যেমন হচ্ছে অনেক বেশি জনপ্রিয়, অনেক দূর এগিয়ে গেছে, তার পেছনে তাদের যে জায়গা থেকে জন্ম সেই জন্মের জায়গাটি, সেটি যে আরো কত সমৃদ্ধ এবং এটি কত শক্তিশালী সেটি আমরা নানা অনুষ্ঠানে যখন পুতুল নাটক পরিবেশন করি, শিশুদের মনের মধ্যে, শিশুদের চোখে মুখে যে আনন্দ দেখি এবং ওরা যখন এই পুতুলের সাথে ছবি তুলতে চায়, তাকে ধরতে চায়, তো তখন তো বোঝা যায় তাদের ভেতরে মনের মধ্যে যে তাদের বয়সী আর মন এবং বলা যেতে পারে স্বপ্নের যে চরিত্র, কারণ আমরা শিশুদের যে গল্পগুলো আমরা দেখি, শিশুদের যে কবিতা ছড়াগুলো আমরা দেখি, সেখানে কিন্তু একটা আমরা তাদের স্বপ্ন দেখাই, স্বপ্নের রাজ্য তৈরি করি, সেই স্বপ্নের রাজ্যরা কিন্তু বাস্তবায়ন, অর্থাৎ অসম্ভবের সম্ভবটা কিন্তু সম্ভব হলো এই পুতুল নাট্যের মাধ্যমে। তো আমাদের প্রতিটি প্রদর্শনীতেই আমরা শিশুদেরকে যখন সামনে নিয়ে আসি, সেটি একদিকে শিশু, আবার যারা শৈশবে, অর্থাৎ এখন যারা আপনার অভিভাবক, তারা শৈশবে যারা পুতুল দেখেছেন, আমি তাদের আবেগময় এবং জলজল চোখগুলি আমি দেখি যে তাদের ভেতরে সেই স্থিতি কেমন করে তাদেরকে তাড়না করে। তো সুতরাং এইটি কোনোভাবেই বলা যাবে না এইটি পুরনো, বরং রবীন্দ্রনাথের মতোই শিশু যেমন চিরপুরাতন এবং নতুন, আমরা প্রত্যেকেই যেমন শিশু ছিলাম, সেই শিশু শৈশবকে আমরা কখনো পুরনো নিশ্চয়ই বলি না, আমরা শৈশবকালের স্মৃতিচারণ এবং শৈশবের স্মৃতি নিয়ে আমরা কিন্তু তাড়িত হই। তা আজকের এই প্রজন্মকে যদি আমরা এই পুতুল নাটকের যে অমিত শক্তি আছে, স্বপ্নের যে রাজ্যটি আছে, সেইটির সাথে যদি তাদের পরিচিত করিয়ে দিতে পারি, তাহলে তাদের জীবনটা যেমন আনন্দময় হয়, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে যদি যে গল্পগুলো, যে ছড়াগুলো আছে,
সেটি যদি পুতুল নাটকের মাধ্যমে যদি তাদের সামনে উপস্থাপন করি, তাদের পড়াটাকে যাতনা মনে হবে না, যন্ত্রণা মনে হবে না, সেটি বরং অনেক বেশি আনন্দের মনে হবে। তো সেদিক থেকে আমি এই যে মানে গবেষণা করছি অনেকদিন ধরেই, আর এবং পরে ফিরে আসবো নিশ্চয়ই আপনার কাছে, এবং আপনার কাছে আমার জানার থাকবে যে এই পুতুল নাট্য নিয়ে এখনো গ্রাম বাংলায় যে যারা কাজ করেন, যে যারা এটিকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন, তারা কতখানি টিকে থাকতে পেরেছেন এবং সারা বাংলাদেশে এর আবেদন এখনো কতখানি ছড়িয়ে আছে, মাঠ পর্যায়ের চিত্রটি, সেই বিষয় নিয়ে আপনার সাথে নিশ্চয়ই আলোচনা হবে। সাথে থাকুন, ফিরবো কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে, এবং দর্শক নিশ্চয়ই আপনাদেরকেও সাথে পাবো, থাকুন মানচিত্রের সাথে। বিরতির পর আমরা ফিরে এলাম, স্বাগত আবার মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আমরা পুতুল নাট্য কিংবা পুতুল নাচ নিয়ে কথা বলছি, এই যুগে এসে পুতুল নাচ কতখানি টিকে আছে কিংবা এর আবেদন, এ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পুতুল নাট্য গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক অধ্যাপক রশিদ হারুন, সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন পুতুল নাট্য যাত্রা শিল্পী মোসাম্মদ জরিনা বেগম, এবং খুলনা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টুর সাথে আমরা কথা বলেছি। আমরা ফিরে যেতে চাই আমাদের আলোচনায়। জরিনা বেগম আমাদের সাথে যোগ দিয়েছেন, তাকে স্বাগত জানাই, এবং তার কাছে আমার প্রশ্ন একটি। এখন যারা এই পুতুল নাট্য কিংবা পুতুল নাচ নিয়ে কাজ করছেন যে শিল্পীরা, কেমন ভাবে আছেন তারা, তাদের আপনার কাছে আমার জানার বিষয় যে এই কাজটি করে পেশা হিসেবে এটিকে কতখানি নেওয়া যাচ্ছে, এবং নতুন প্রজন্মের শিল্পীরা এই পুতুল নাচের সাথে যোগ হচ্ছেন কিনা, আপনার অভিজ্ঞতাটি জানতে চাই জরিনা বেগম। আগে পুতুল নাচ ভালো চলতো, আমরা যখন চালাইছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই চালাচ্ছি পুতুল নাচ, স্কুলে ক্লাবে গ্রামগঞ্জে সব জায়গায় পুতুল নাচ দেখাই বেড়াচ্ছি, কোনো অসুবিধে আমাদের হয়নি। কিন্তু ইতিমধ্যে কয়েক বছরের মধ্যে পুতুল নাচ আমরা চালাতে পারিনি, যেখানে যাই সেখানে বন্ধ করে দেয়, যেখানে যাই পারমিশন হয় না, এ জায়গায় গেলে বলে মেয়ে নাচবে, ও জায়গায় গেলে বলে যে মেয়ে নাচতে পারবে না। এই আমি সাতক্ষীরা তালায় চালাচ্ছিলাম, ছদিন চালানির পরে এক মাসের মেলা, ছদিন চালানির পরে বন্ধ করে দিতে দেয়। পাশে চলছিল একটা ভ্যারাইটি শো, তাতে উল্টো পাল্টা নাচ দেছে, তার জন্য আমারও বন্ধ। এখন আমরা সে এখনো সে মাঠে বসে আছি, কত কষ্ট পাচ্ছি শিল্পী লোকজন নিয়ে সেটা আমি জানি। এখন আর পুতুল নাচ চালাবার মতন নেই, যে জায়গায় পুতুল নাচের কথা বলে সে জায়গায় সব ঘৃণা করে, যে পুতুল নাচের কথা বলি ওরা মেয়ে নাচায়, ওরা ইয়ে করে, ওরা তা করে। কিন্তু যারা পুতুল নাচাবার কথা বলি মেয়ে নাচায়, তারা তো নতুন ফিরি যোগ দেছে, আমরা কিন্তু আদি পুতুল নাচ। আমরা এই পুতুল নাচ চালাচ্ছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরের থেকে চালাচ্ছি, আমরা কোনো পুতুল নাচের বদনাম নেই, আমরা ঠিক মতন চালাতে চাই। কিন্তু তারা এই উব্ধুখুব্ধু কাজ কর্ম করি, এই আমাকে থাকে সব বন্ধ, আমরা এই কষ্ট পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জরিনা বেগম। আমরা আশা করতে চাই যে সুস্থ ধারা সংস্কৃতির যে বিষয়টি, সেটি সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে এবং সারা দেশ জুড়েই সেটির একটি আবেদন থাকবে নিশ্চয়ই। আমরা সাভারে চলে যেতে চাই, অধ্যাপক রশিদ হারুন আছেন আমাদের সাথে। অধ্যাপক রশিদ হারুন একজন পুতুল নাট্য শিল্পীর সাথে আমরা এই মুহূর্তে কথা বললাম, জরিনা বেগম বলছিলেন বিভিন্ন রকম প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে এখন পুতুল নাচের সাথে যারা শিল্পীরা জড়িত আছেন। এটি সুস্থ ধারার যে সংস্কৃতির বিকাশের কথা আমরা বলি, কিংবা আপনারা যেটি নিয়ে গবেষণা করছেন, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হচ্ছে, সেটি আসলে মাঠ পর্যায়ে যে কতখানি এখনো টিকে আছে কিংবা টিকে থাকার সম্ভাবনা রয়েছে, আমরা 1971 সালে দেখেছি মহান মুক্তিযুদ্ধে শ্রদ্ধেয় মুস্তফা মনোয়ার তার পাপেট দল নিয়ে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে এই পুতুল নাচের মাধ্যমে এই ইতিহাসের বিষয়টি তুলে ধরেছেন। এখনকার পরিস্থিতি কি বলে? ঠিক আছে, আমিও আমাদের জরিনা আপার বক্তব্য শুনছিলাম। আমি এই আচ্ছা আমি জরিনা আপার কথা শুনছিলাম। তো আমি আসলে ওনাদের সাথে কাজ করতে করতে এই জায়গাটায় আসা,
জরিনা আপা উনি ওনার তিন মেয়ে ছেলে জামাই এরা প্রত্যেকেই পুতুল নাট্যের দলের সাথে জড়িত, তারা এটাই তাদের মূল পেশা। এখন উনি যেটা বলছে এটা একটা বাস্তব চিত্র যে প্রশাসনিক ভাবে যে বিষয়টি ঘটে এটি আসলে আমাদের সামাজিক অবস্থার প্রতিফলন। আপনারা নিশ্চয় জানেন এখন নানা কারণে রাজনৈতিক ধর্মীয় একে ব্যবহার করে এক ধরনের কুসংস্কার তৈরি করে কিন্তু বা বিশেষ সুবিধাবাদীরা যারা যাত্রাকে এবং হচ্ছে আমাদের সার্কাসকে কলুষিত করেছে তার আঁচড় তো ইয়েতেও লেগেছে, পুতুল নাটকও লেগেছে। ওই যে বলছিলেন যে সার্কাসে একটি মেয়ে নাচিয়েছে সেইটার অভিযোগের ভিত্তিতে তখন দেখা যাচ্ছে যে পুরো মেলাটাকেই বন্ধ করে দেয়া, এই ধরনের একটা বলা যেতে পারে পাশ কাটন একটি ব্যাপার তো আছে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই শিল্পীরা এই যে কোথায় করবে, আগে যেমন মেলা ছিল মেলা কেন্দ্রিক, মেলা বছরের মাত্র এই যে বৈশাখের মেলা হয় তা গত বছর তো দিনের বেলা কোথাও মেলা বিকেলের মধ্যে শেষ করে দেয়া হয়েছিল এবং তাও একদিন ব্যাপী, তো এই হলো একটি দিক। এভাবে আবার হচ্ছে যে সুবিধাবাদীরা এই জায়গাগুলোতে সামনে প্রভাব বিস্তার করে। দ্বিতীয় আরেকটি বিষয় যেটা হচ্ছে এনারা যেই পুতুল গুলো পরিচালনা করেন অধিকাংশ তারা নিজেরা তৈরি করতে পারেন না, এই পুতুলগুলো অনেক আগেই কুমুরদের দিয়ে তৈরি করা, যারা প্রতিমা শিল্পী তাদেরকে দিয়ে এই বছরের পর বছর প্রায় এক একটা পুতুলের 50-60 বছর বয়স এরকম আছে, রং চড়িয়ে এবং হচ্ছে যে উজ্জ্বল পোশাক পরিয়ে দেয় যার মধ্যে কোনো বৈচিত্র্য নেই এবং গল্প নেই আর, তো ওই জায়গাটাতে হচ্ছে তারা সমকালের কোনো বিষয় ওখানে নেই, গল্প নেই, যে কারণে দর্শকও একই জিনিস কত বছর যাবৎ দেখবে, বাবা যা দেখেছে সন্তানরা তাই দেখছে, সেই বৈচিত্র্য তারা আনতে পারেনি। তৃতীয়ত হচ্ছে এদের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ, শিক্ষা দীক্ষার আলো তাদের মধ্যে পৌঁছানো বললে হয়, এদের মধ্যে যারা দোলনাচ করে পূর্ণাঙ্গ পেশা নিয়ে খুব অল্প কয়েকটি হাতে গোনা 4-5টি দলে কাজ করতে পারে, এরা কেউ কাঠমিস্ত্রি কেউ বা জেলে এরকম অবস্থা। তো আমি একটা জিনিস চেষ্টা করছি যে ওনাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সমকালীন এই যে তারা নিজেরা যাতে সহজে পুতুল বানাতে পারে, তারা যেন নিজেরাই গল্প তৈরি করতে পারে। আজকে এখানে আপনি আমার মানে মানে পুরো বিষয়টিকে আরো অনেক সমকালীন এবং প্রাসঙ্গিক করে তোলার বিষয়ে নিশ্চয়ই আপনারা কাজ করছেন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক রশিদ হারুন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং বক্তব্য দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি পেছনে এটা নিয়ে হয়তো কর্মশালা চলছে। আমরা চলে যেতে চাই খুলনায় মকবুল হোসেন মিন্টু আছেন, তার কাছে জানতে চাওয়া শিল্পকলা একাডেমি পুতুল নাচ লাঠি খেলা যাত্রার মতো বিভিন্ন বিষয়কে সরকারি পৃষ্ঠপোষকতায় বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু জরিনা খাতুনের মতো যারা এই ধরনের বিষয় নিয়েই যাদের জীবিকা নির্বাহ তাদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সহায়তা আর কতখানি বাড়ানো সম্ভব? জরিনা খাতুন যে কথা বললেন এটা খুবই দুঃখজনক। আমাদের বর্তমান সরকার সংস্কৃতি বন্ধক, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও একজন সংস্কৃতি মনা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রীও একজন বিশিষ্ট সংস্কৃতি কর্মী এবং সংস্কৃতি ব্যক্তিত্ব। তা আমরা মনে করি যে এই পুতুল নাচ এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে, আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার জন্য এই পুতুল নাচকে বাঁচিয়ে রাখতে হবে এবং এর সাথে যারা জড়িত তাদের বিষয়ে সম্যক তথ্য নিয়ে তাদেরকে কিভাবে টিকিয়ে রাখা যায়, পুতুল নাচকে টিকিয়ে রাখা যায়, বিশেষ করে জীবিকার জীবন জীবিকার জন্যে এই এর সঙ্গে যে সমস্ত শিল্পীরা জড়িত যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে এদেরকে নতুন নতুন হয়ে প্রেরণা দিতে হবে। নিশ্চয়ই আমরাও সেই বিষয়ে আশাবাদী হতে চাই এবং সুস্থ ধারার সংস্কৃতি শুধু পুতুল নাচ না বিভিন্ন লোকজ ঐতিহ্যের মাধ্যমে আবারও ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে আমরা তাই চাই। অসংখ্য ধন্যবাদ মকবুল হোসেন, অধ্যাপক রশিদ হারুন এবং জরিনা বেগম আপনাদের তিনজনকে, আর ধন্যবাদ জানাতে চাই আপনাদের যারা এতক্ষণ সাথে ছিলেন আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব, থাকুন ডিবিসি নিউজের সাথে।